প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল, নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব। ঘটনায় চাঞ্চল্য পূর্ব বর্ধমান জেলার মেমারি দুনম্বর ব্লকের ঝিকরা গ্রামে। বর্তমান ব্লক সভাপতি হরিসাধন ঘোষের অনুগামীরা ঝিকরা মোড়ে এক ব্যক্তির চিকিৎসার সহযোগিতার জন্য চাঁদা তুলেছিলেন। ঠিক সেই সময় প্রাক্তন ব্লক সভাপতির গোষ্ঠীর অনুগামীরা তাদের উপরে চড়াও হয় বলে অভিযোগ। ঘটনায় দুই পক্ষই হাতাহাতিতে জড়িয়ে পড়ে বলে স্থানীয় সূত্রে জানা যায়। গোটা ঘটনার বর্তমান ব্লক সভাপতির অনুগামীরা অভিযোগ তুলেছিলেন প্রাক্তন মেমারি দুনম্বর ব্লক সভাপতি তথা বর্তমান কৃষি কর্মাধ্যক্ষ মোহাম্মদ ইসমাইল ও তার অনুগামীদের বিরুদ্ধে। রবিবার দলীয় কার্যালয়ে মেমারি দুই নম্বর ব্লক আইএনটিটিউসির প্রাক্তন সভাপতি শেখ সিরাজুল জানিয়েছেন, এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই। মেমারি দুই নম্বর ব্লকের অন্তর্গত সাতগেছ গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামীর বিরুদ্ধে অভিযোগ তোলেন তিনি, তাই এই অভিযোগের পাল্টা জবাব দিয়েছেন সাতগাছিয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান। এটা ঝিংরা মগদমতলা পীরতলা। আচ্ছা, কালকে সন্ধেবেলা এখানে কি ঝামেলা হয়েছে? সন্ধেবেলায় কালকে এখানে এখানে ছিলাম, ইসমাইল মোহাম্মদ ইসমাইল কয়েকজনকে নিয়ে এসে এখানে হাত গুড়তে গুড়তে মারবো ধরবো, কিস্তি খাওয়ারই নানা রকম, এমনকি আমাদের নতুন ব্লক সভাপতি মন্ত্রী সিজিগোল্লা সাহেবের নামে নানা রকম কটূক্তি ভাষা, এইরকম পরিস্থিতি। ফোন করে দেবো, মেরে দেবো, এইরকম নানা রকম কথা। কী জন্য, কাদের ওপর করছিল? এই নতুন যারা পার্টি করছে এদের উপর। মানে এরা কি সিদ্দিকুল্লাহ গোষ্ঠীর লোকজন? হ্যাঁ, সিদ্দিকুল্লাহ গোষ্ঠীর। যে কালকে এখানে যে ঝামেলা সৃষ্টি হয়েছিল, ঘটনাস্থলে কি পুলিশ এসেছিল? হ্যাঁ, এসেছিল। কখন হয়েছিল ঝামেলাটা? এটা হয়েছিল মোটামুটি একটা আসপাস রাত্রি। হ্যাঁ। আপনার নাম? আমার নাম মজিদুর রহমান মণ্ডল। আপনি কি এখানকার ব্যবসায়ী? আমার এই দোকান, আমি ছেলে থাকি, এখন তো আমাদের এটা এখানেই থাকা ছাড়া আর উপায় কিছু নেই। যখন ঝামেলা হচ্ছিল তখন কি আপনি ছিলেন? এখানে এই চেয়ারে বসে ছিলাম। থ্যাংক ইউ। হয়েছিল কালকে আপনাদের? আমি শেখ আব্বাসউদ্দিন, মেমারি দু নম্বর ব্লকের সাতগেছিয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনের ঝিকরা গ্রামের বাসিন্দা। আমি এই টিএমসি অর্থাৎ তৃণমূলের একনিষ্ঠ কর্মী এবং সিদ্দিকুল্লাহ সাহেব আমাদের অভিভাবক, এটা মনে করি মমতা ব্যানার্জি অনুপ্রেরণায় এবং অভিষেক ব্যানার্জির নির্দেশে আমরা এই দলটা মূল স্রোতের সঙ্গে আমরা যুক্ত আছি। কালকে ঝামেলাটা কি নিয়ে হয়েছিল? কালকে ঝামেলাটা হয়েছিল আমরা যখন দুটো গোষ্ঠী, দুটো লোকের মধ্যে অর্থাৎ দুটো পরিবারের মধ্যে একটা ঝামেলা হয়েছিল, তা একজনের মাথা ফেটে গিয়েছিল। এটা আমাদের পার্টি অফিসে মীমাংসা হয়েছিল, কিন্তু দুজনাই খুবই গরিব এবং দুস্থ ব্যক্তি, তাদের কিছু পরিষেবা দেওয়ার জন্যে আমাদের পার্টিগতভাবে বা দলের মতের নির্দেশে, মানে দলের নির্দেশে আমরা এটা কিছু চাঁদা কালেকশনের জন্য আমরা বেরিয়েছিলাম এবং এক জায়গায় জড়ো হয়েছিলাম। এইরকম একটা জড়ো হওয়ার সময় তখন কিছু আমাদেরই ঝিকরে গ্রামের পুরাতন ব্লক সভাপতি শেখ মোহাম্মদ ইসমাইল, তার নির্দেশে কিছুজন আমাদের কাছে অতর্কিত হামলা করে। আমরা সেই হামলায় প্রথমে হতচকিত হয়ে যাই, প্রথমে আমরা খুবই একটা বিভ্রাতে পড়ি। আমরা কিন্তু প্রথমে এটা নিয়ে খুব ঝগড়া ঝামেলা তৈরি হয় এবং ইসমাইল সাহেব উনি নিজে স্বয়ং এসে কিছুক্ষণের মধ্যে এসে নিজে হাত গুটিয়ে আমাদের সিদ্দিকুল্লাহ সাহেবের নামে অপবাদ এবং ব্লক সভাপতির নামেও বলে ওরা কী করবে, এ দেখো আজকে মারবো ধরবো, এরকম কুকুর্তি করে আজকে আমাদের সঙ্গে, মানে অর্থাৎ আমাদের এই যারা আমরা কর্মী তাদের ওপর হামলা করে। আপনারা কি কোনো জায়গায় লিখিত জানিয়েছেন প্রশাসনকে বা দলীয় করুন? আমরা আজকে অর্থাৎ 14 তারিখে কালকে হয়েছে, আমরা আজকে এটা লিখিতভাবে এবং গ্রামের কিছু মানুষের সই নিয়ে এবং আমাদের কর্মীবৃন্দ সই করে আমরা এমএলএ অফিসে গিয়েছিলাম। আমরা হরিসাধনবাবু যিনি আমাদের ব্লক সভাপতি তাকে আমরা জানিয়েছি, আমাদের যিনি প্রধান মুকুল সাহা ম্যাডাম তাকে আমরা জানিয়েছি এবং ওনারা আমাদের হয় যে নির্দেশ দেবেন এবং যেভাবে আমাদের চলতে বলবেন আমরা সেইভাবে চলব। কালকে যে ঝামেলা সৃষ্টি হয়েছিল ঘটনাস্থলে পুলিশ এসেছিল? পুলিশ এসেছিল। আপনারা বলছেন আপনাদের উপর হামলা হয়েছে, আপনারা কি পুলিশের কাছে কোনো রকম কমপ্লেন জমা দিয়েছেন এখনো পর্যন্ত? আমরা কোনো কমপ্লেন জমা দিই নাই, আমাদের নির্দেশে যদি কমপ্লেন জমা দেওয়ার মতন হয় ওপর মহলে, অর্থাৎ আমাদের যে ব্লক সভাপতি বা আমাদের এমএলএ সাহেব সিদ্দিকুল্লাহ সাহেব যদি উনি মনে করেন আমাদের এটা নিয়ে যে নির্দেশ দেবেন আমরা সেই নির্দেশে চলব। আপনার নাম?
তৃণমূলের বেশ কিছু লোকজন অভিযোগ করছেন আপনাদের বিরুদ্ধে, অর্থাৎ যিনি এখন কৃষি কর্মকর্তা রয়েছেন জেলার মোহাম্মদ ইসমাইলের গোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগ উঠছেন, তারা নাকি অন্য গোষ্ঠীর লোকজনদের মারধর করেছে অহেতুক। আমাদের গ্রামে এই যে কথাটা বলেছেন যে গোষ্ঠী সংঘর্ষ, গ্রামে দুই গোষ্ঠীর বলে সংঘর্ষ বা বিবাদ বলে কিছু হয়নি। সাত গেছে এক নম্বর পঞ্চায়েতের প্রধান বর্তমান, ওনার স্বামী আজ থেকে 15 বছর আগে ওই গ্রামেরই একজনকে তার 2.5 বিঘা জমি মর্টগেজ রাখে, কিন্তু তারপরে দেখা যায় 2.5 বিঘা জমি থেকে প্রধানের স্বামী 7.5 কাঠা মতো জমি অন্য একজনকে বিক্রি করে দেয়। যিনি মর্টগেজ নিয়েছিলেন তিনি বলছেন আমাকে টাকা না দিয়ে জমিটা না ছাড়িয়ে অন্যজনকে বিক্রি করলেন, কারণ আমি এটা মানব না। এইটা হচ্ছে ওনাদের বিবাদের সূত্রপাত। এর সঙ্গে যারা বলছে রাজনৈতিক ঝগড়া, এটা রাজনৈতিক কোনো ঝগড়া নাই। আর যারা দুই গোষ্ঠীর বিবাদ বলছে ওরা সকলে বিজেপি এবং সিপিএমের দুষ্কৃতিকারী, ওরা তৃণমূলের কেউ না। প্রধানকে ভুল বলেছে আর প্রধান সেই ভুলটা মানে আপনাদেরকে বলেছে, আর যে বিবাদটা মূলত সেই বিবাদটার জন্য প্রধান এবং ওনার স্বামী সৃষ্টি করেছে। মানে একটা জমি মর্গে রেখে তার সঙ্গে জমি টাকা পয়সা না দিয়ে সেই জমিকে দ্বিতীয়বার আবার বিক্রি করে দিচ্ছে, মানে কি ঝগড়াটা উনি ওনার স্বামী সৃষ্টি করেছে। এটা রাজনৈতিক কোনো ম্যাটার নয়, এটা ভুল বার্তা যাচ্ছে। আর আমাদের গ্রামে তৃণমূলের গোষ্ঠী বলে কিছু নেই, যারা তারা হচ্ছে বিজেপি সিপিএমের দুষ্কৃতিকারী, এটাই হচ্ছে বিষয়। কিন্তু ওনারা যেটা অভিযোগ করছেন যে মোহাম্মদ ইসমাইলের গ্রুপের ছেলেরা নাকি ওনাদের ছেলেদের মারধর করেছে। আমি তো বললাম, বলছি কেউ যদি জোর করে কিছু বলে সে তার পাল্টা তো আমাদের বলার কিছু নয়, এটা রাজনৈতিক বিষয় নয়। আপনারা গিয়ে দেখতে পারেন, সে যার জমি বন্ধক নিয়ে ঝামেলা তার কাছে যেতে পারেন। বিষয়টা হচ্ছে এইটা, তার কি নাম থেকে কেউ, তার কি নাম, তার নাম হচ্ছে শেখ আব্দুল হোসেন। উনি কি জমিটা আগে থেকে, জমিটা আজ থেকে 15 বছর আগে বন্ধক নিয়েছেন বর্তমান প্রধানের স্বামী তার কাছ থেকে, এবং তার কাগজপত্র আছে। কিন্তু প্রধানের স্বামী সেই জমির মর্টগেজ না ছাড়িয়ে আবার অন্য একজনকে বিক্রি করেছে, যে কিনেছে সে জমি দখল নিতে গেলে এই সমস্যাটা সৃষ্টি হয়। এটা রাজনৈতিক ব্যাপার নয়, জাস্ট এটাকে কেউ কেউ রাজনৈতিক মানে চড়াতে যাচ্ছে, যেহেতু সামনে পঞ্চায়েত নির্বাচন আসছে পাশ থেকে মানে তারা তাদের ফায়দা নিতে যাচ্ছে। আর যারা কালকে কিছু ছেলে কনটেন্ট ক্রিয়েট করেছে তারা এই ঘোলা জলে মাছ ধরার জন্য তারা এটা করে, তারা অ্যাকচুয়াল বিজেপি বা সিপিএম এর তারা হচ্ছে দুষ্কৃতিকারী এবং তারা কেউ তৃণমূলের কেউ নন। এটা জোর গলায় বলছি আমি, কোনো প্রমাণ দেখাতে হবে তার তৃণমূলের কেউ, তারা নেক। যে আপনার নাম এবং পরিচয়? আমার নাম হচ্ছে শেখ সিরাজুল, আমি প্রাক্তন আমাদের মেমারি দ্বীপ। রাতে ঝিগড়া গ্রামে একটা অশান্তি হয় এবং সেখানে যেটা অভিযোগ উঠছে যে আপনার স্বামী একটা জমি মর্টগেজ দিয়েছিল এবং সেই অবস্থায় সেই জমিটা বিক্রি করে দেয়, যারা জমিটা কিনেছে তারা সেই জমিতে গোজ পুঁততে গেলে অশান্তি হয়, কি বলবেন বিষয়টা নিয়ে? সম্পূর্ণই মিথ্যায় অভিযোগটা, এটা রাজনৈতিক ব্যাপার। আমরা মূল স্রোতের সঙ্গে আছি দলে, সেই জন্য ওই ঝিগড়া গ্রামের দুই ফ্যামিলির মধ্যে একটু অশান্তি হওয়াতে একটু একজনের মাথায় একটু আঘাত লাগে, তার চিকিৎসার জন্য আমাদের ছেলেরা চাঁদা তুলছিল। এটাকে কেন্দ্র করি যারা স্রোতের বাইরে আছে তারা পায়ের তলায় মাটি পাচ্ছে না, তারা রাজনীতি করার জায়গা পাচ্ছে না, এই জন্য এটাকে কেন্দ্র করি আজকে এই অশান্তিটা হয়েছে। এখানে আমার পারিবারিক কোনো ব্যাপার নেই, সম্পূর্ণটাই মিথ্যা অভিযোগ। আপনার নাম আর পরিচয়? আমার নাম মুকুল শাহ, সাগরিচার গ্রাম পঞ্চায়েতের প্রধান। থ্যাংক ইউ। অন্বেষা ক্যাটারার, স্বাদে অতুলনীয়, বিশ্বাসে ভরপুর। অন্বেষা ক্যাটারার, স্বাদে অতুলনীয়, বিশ্বাসে ভরপুর। যে কোনো ধরনের অনুষ্ঠানে সুস্বাদু খাবারের জন্য নির্ভরযোগ্য ঠিকানা অন্বেষা ক্যাটারার। হোম ডেলিভারি ও বিস্তারিত জানতে যোগাযোগ করুন অসীম পাল, ফোন নাম্বার 9933902224, কলেজ পাড়া, ধূপগুড়ি।